তাহলে কত শাক পাওয়া যায়? ওই জায়গা পাওয়া যাবে না। ল যাই। ওয়ান টু উদিতে মিষ্টি গুমা গোন চুরি হয়ে লইতে বাড়িতে রাত দেখো মন মন তাতাই। আরে না মানুষের তো চুরি করা যাবে না। ল মোরা যা তুলতে আইছি হেই লই কোন জায়গায় শাক আছে দেখ। ওই তো আসসালামু আলাইকুম। গ্রামীণ পরিবেশের আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকেও আমরা সবাই মিলে মালঞ্চা শাক তুলতে এসেছি। শাকগুলো তোলা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর এই শাক খেতে কিন্তু ভীষণ মজার হয়। আজকে শাক ভাজি করব না, শাক দিয়ে একটি ইফতার আইটেম আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে শাকগুলো ভালোভাবে ধুয়ে তারপরে কুচিয়ে নিচ্ছি। আর একইভাবে যতটুকু শাক আমার প্রয়োজন ততটুকু শাক কিন্তু কুচিয়ে নেব। শাকগুলো খুব ভালোভাবে কুচানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি অন্যান্য উপকরণ। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়া দিলে এই পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে চাট মশলা। আর চাট মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চাট মশলা দিলে এই জাতীয় পাকোড়া অথবা কাবাব জাতীয় খাবার খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো চাট মশলা দিয়ে আমি হাত দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অন্যদিকে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়া বলেন অথবা চপই বলেন বা কাবাবই বলেন, যে যেটাই বলেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই নাস্তাটি। আর খেতে যেরকম সুস্বাদু হয় আর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একদম পুষ্টিতে ভরপুর। তো সবগুলা নাস্তা আমার দেওয়া হয়ে গেছে। 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে অন্য সাইড উল্টিয়ে দেব। আর খুব কড়া করে ভাজতে চাইলেও ভাজতে পারেন, কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না। জাস্ট উপরটা ক্রিস্পি হলেই আমি তুলে নেব, যাতে কালারটায় সবুজই থাকে, কালারটা নষ্ট না হয়। যখন পাকোড়াগুলা প্যানে দেওয়া হয়েছে তারপরে কিন্তু চুলার আঁচটা লো করে দিয়েছি, কারণ প্রথমে তেলটা হিট করে নেওয়ার পরে চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে। চপগুলো আরেকবার উল্টিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু উপরটা একেবারে ক্রিস্পি হয়ে গেছে। আর এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর গ্রামের বাড়ি থেকে যেহেতু ভিডিওটা করলাম, ভয়েস দিচ্ছি যে দুপুর টাইমে ভয়েস দেওয়ার কারণে ঝিঝি পোকার শব্দ অবশ্যই শুনতে পাচ্ছেন। এই শব্দের জন্য কারো যদি খারাপ লাগে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যদি আপনি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন প্লিজ পেজটি ফলো করবেন। আর এরকম দারুণ দারুণ সব ইফতার আইডিয়া পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।